তো স্টার্ট করি দেখ আমাদের চলছিল কোনটা লাস্ট দিন মনে আছে সেন্ট স্টিভেন্সের কত মার্কস উঠেছিল আউট অফ এইটটি চল বার করি হচ্ছে এবার ডিপিএস নিউটাউন কি আছে পিডিএফটার নাম ডিপিএস নিউটাউন বার কর বার কর কত অব্দি হয়েছিল ডিপিএস নিউ ডিসেম্বর তাই তো ডিপিএস নিউ ডিসেম্বর সেকশান এটা পুরোটা হয়ে গেছিলো সেকশান এ পুরোটা হয়ে গেছিল ওখানে কত পেয়েছিলাম বলতো ফুল মার্কসই হয়েছিলো কত থাকে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ ওই তো আইউপিএসি নাম্বারটা সব হয়েছিল সেকশান বি থেকে স্টার্ট কর পেজই সবাই খুঁজে পিডিএফের মধ্যে দেখ পেজ নাম্বার হচ্ছে তোর ফাইভ পিডিএফের মধ্যে পেজ নাম্বার ফাইভ পাওয়া গেছে খুঁজে পিডিএফের মধ্যে পেজ নাম্বার ফাইভ ওকে আচ্ছা চল ফার্স্ট এটা করে নিই কোয়েশ্চেন নাম্বার ফাইভ সরি ফাইভ না কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি এর ওয়ান কি বলেছে কোশ্চেন আমি জোরে জোরে বলতে পারবো না আমার গলা পুরো ব্যথা গলা মানে পুরো হ্যাং করে আছে আইডেন্টিফাই দ্য রিয়াক্ট্যান্ট এম অ্যান্ড রাইট আ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোয়িং হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়েছিস খুঁজে থ্রি এর ওয়ান পাওয়া গেছে খুঁজে পিডিএফ এর মধ্যে পেজ নাম্বার ফাইভ সেকশন বি এর তিনের এক পাওয়া গেছে খুঁজে সবার আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা সবার স্কুলেরই করবো শুধু প্রিবোর্ডের কোয়েশ্চেনটা করবো সবার স্কুলের ঠিক আছে কোশ্চেন নাম্বার তিনের এক আইডেন্টিফাই দ্য রিয়েন্ট এম অ্যান্ড রাইট আ ব্যালেন্স ইকুয়েশন ফর দ্য ফলোইং হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্টস উইথ কম্পাউন্ড এম টু গিভ আ সল্ট এনএসিএল ওয়াটার অ্যান্ড আ কালারলেস গ্যাস উইথ আ সাফোকেটিং অ্যান্ড চোকিং অর্ডার উইথ টার্নস অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন ফ্রম অরেঞ্জ টু ক্লিয়ার গ্রিন তার মানে কালারলেস গ্যাসটা আমার কি এসো টু ঠিক আছে কালারলেস গ্যাসটা আমার হলো হচ্ছে এসো টু বুঝতে পেরেছিস তাহলে আমার প্রোডাক্ট কী কী পেলাম এনএসসিএল প্লাস এইচ টু ও প্লাস এসো টু এনএসিএল প্লাস এইচ টু ও প্লাস এসো টু তাহলে আমার এমটা কী হবে এমটা কী হবে কী রিয়াকশান ছিল বলতো এম প্লাস এইচসিএল এম প্লাস এইচসিএল মানে কি আমি এম জানি না কি এম প্লাস এইচসিএল আমার প্রোডাক্ট বলেছে কী হচ্ছে এনএসিএল প্লাস এইচ টু ও প্লাস এসো টু বই বার কর বইয়ের মধ্যে বার করে রাখবি হচ্ছে একেবারে বই বার করে বই খাতা সব বার করে রাখবি সামনে এনে টু এসি দিয়ে সোডিয়াম সালফাইট হবে বইবার করে চলে যাচ্ছে এইচসেল চ্যাপ্টারে ঠিক আছে দেখবি এইচসেল চ্যাপ্টারের রিয়াকশন আছে সালফাইটের সাথে এইচসেলের রিয়াকশান আইসিএসি বোর্ডের ক্লাস টেনের এক্সাম কিন্তু ইন্ডিয়ার ক্লাস টেন লেভেলের সবচেয়ে কঠিন এক্সাম ঠিক আছে তো ওই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের সাথে তোর কিন্তু কম্পেয়ার করলে হবে না ক্লাস টেনের আইসিএসি কিন্তু কঠিনই হয় ঠিক আছে কঠিন হয় মানে কি অন্যান্য বোর্ডের থেকে কঠিন অবভিয়াসলি ইন্ডিয়াতে ক্লাস টেন লেভেলে সবচেয়ে কঠিন এক্সাম ওটা নিয়ে কোনো ডাউট নেই সিবিএসসির কোশ্চেন তো কঠিন হয় না ক্লাস টেন লেভেলে ওকে চল তাহলে কি বলেছে তাকে এম প্লাস এইচসএল এল প্লাস এইচ টু প্লাস এসো টু তাহলে এমটা কী হবে বলতো এনএ টু এসো থ্রি দেখবি এনে টু এসো থ্রির সাথে বা যে কোনো সালফাইটের সাথে আমার এইচসিএল এর রিয়াকশানে সল্ট ফর্ম হয় এইচ টু আর এসো টু ফর্ম হয় ঠিক আছে তার মানে কি বুঝলাম এম এর মধ্যে আমার কে থাকবে এসো থ্রি মাইনাস টু থাকবে এসো থ্রি মাইনাস টু যে থাকবে আমি বুঝে গেছি এবারে প্রশ্ন হচ্ছে ভাই এটা সোডিয়াম হবে না পটাশিয়াম হবে পটাশিয়াম সালফাইড হবে না সোডিয়াম সালফাইড হবে সোডিয়াম হবে দেখতে দেখে কেন বুঝছি কমন সেন্স হবে এটা এখানে এনএসিএল ফর্ম হয়েছে তার মানে এনে প্লাস আমার কাজে লেগেছে তার মানে এখানে হচ্ছে এনে প্লাস তা এনে প্লাস যদি হয় কটা এনে প্লাস লাগবে মাইনাস টুকে স্যাটিসফাই করতে দুটো ওই জন্য এটা এনএ টু সিও থ্রি বোঝা গেল এবারে তাহলে এম আমার হলো এনে এ টু সিও থ্রি বুঝলি এসো থ্রি এস ও থ্রি তো কোশ্চেনটা কি বলছে আইডেন্টিফাই দ্য রিয়াক্টেন্ট এম তাহলে এম আমি তুই আইডেন্টিফাই করতে পারলাম বোঝা গেছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নয় হয়তো পরীক্ষার হলে এই কোয়েশনটা মুখস্থ করে যাবি কিন্তু একটু ঘুরিয়ে দেবে এটা তো দেবেই তাই না একটা স্টুডেন্টকে ধর কতটা তুই বুঝেছিস কতটা তোর ক্লিয়ার আছে কনসেপ্ট জানার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু করা হবেই স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস তো স্ট্রেট ফরওয়ার্ড দেখতে আজকে ইডি একশন লিখতে তো এনআশে এসেছিল তুই তো লিখে দিতে পারতিস কিন্তু সে একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না নেক্সট কোশ্চেন তাহলে এখানে কত পেলাম দুই পেয়েছি যাই হোক পরের কি বলেছে দু নম্বর কোয়েশ্চেন রাইট দ্য প্রপার্টি অফ সালফেরিক অ্যাসিড অ্যাজ এক্সিবিটেড ইন ইচ অফ দ্য ফলোয়িং কেস

বারো করেছিস দেখ ওখানে একটা কোশ্চেন তুই পাবি হোয়াই এইচ টু টুসো ফোর ইজ ইউজ তাই না আচ্ছা কোথাও কোশ্চেনটা হোয়াই নট এইচ সেল ইজ ইউজ আমার ল্যাবোটরি প্রিপারেশনের ই কোয়েশনটা কি কে এন ও থ্রি প্লাস এইচ টু ফোর তাই তো তাই তো টেম্পারেচার এখানেও গল্প আছে সেই একই এইচ সিলের মতন পাচ্ছিস তো খুঁজে এখানেও সেই একই কোশ্চেন তো এইচ টোসফোর হচ্ছে নন ভোলাটাইল অ্যাসিড বলে ইউজ করছি বুঝতে পেরেছিস তাহলে এইচ টোসফোর এখানে নন ভোলাটাইল প্রপার্টি দেখা যাচ্ছে ক্লিয়ার সবার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বিয়েডটা হোয়েন কনসেনট্রেটেড সালফারিক অ্যাসিড ইস রন টু প্রোডিউস সালফার ডাইঅক্সাইড কার্বনের সাথে কনসেনট্রেট এইসটোসো রিয়াক্ট করলাম কোথায় আছে এইচটোসোপোর চ্যাপ্টারের রিয়াকশান দুটো মেটালের সাথে আছে আমাদের সিলেবাসে কার্বোন সালফারের সাথে আগের দিন হয় আরও একটা বলেছিলাম দালাল থেকে লিখে রাখতে ফসফরাস একটা বলেছিলাম তাই না ওটা ওটা সিলেবাসে তোর মধ্যে তো মেনশনই করা আছে কার্বোনার্স সালফার ঠিক আছে ওখানে আমার কোন প্রপার্টি শো করছে এর কোন চ্যাপ্টারে আছে সালফিরিক অ্যাসিড চ্যাপ্টারে একদম লাস্টের আগের পেজটাতে দেখবি কার্বোন সালফারের সাথে এইচটোসোপারের রিয়াকশান পরপর দুখানা ঠিক আছে লাস্টের আগের আগের পেজে লাস্টের আগের আগের বাঁ দিকের কলা পেয়েছি সবাই লাস্টের আগের আগের বাঁ দিকের কলাবে দেখ কার্বন প্লাস এইচ টু এসো ফোর সালফার প্লাস এইচ টু এসো ফোর তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু এইভাবে আসবে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন নয় আসতেই পারে আসবেই বলছি না আসতেও তো পারে ঠিক আছে বোঝা গেছে তাহলে এখান থেকে কত পেলাম দুয়ে দুই চল পরেরটা হচ্ছে তিন নম্বর কোশ্চেন দ্য আয়নাইজেশন পোটেন্সিয়াল অফ অ্যান এলিমেন্ট এক্স ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ওয়াই এটা ভালো কোয়েশ্চেন চল বলেছে কি আইপি এক্সের হচ্ছে ওয়াই এর থেকে বেশি ফার্স্ট কোশ্চেন হাউ ইজ দ্য রিডিউসিং পাওয়ার অফ এক্স এটা এই ধরনের কোশ্চেন আগে দিন করেছিলাম করেছিলাম না দেখবি একই টাইপের অনেক স্কুলে পাবি এবার হাউ ইজ দ্য রিডিউসিং পাওয়ার অফ এক্স মানে এক্স আর ওয়াই এর মধ্যে কম্পেয়ার করবো সে আমাদের রিডিউসিং পাওয়ার এক্স এর রিডিউসিং পাওয়ার ভালো নাকি ওয়াই এর রিডিউসিং পাওয়ার ভালো কোশ্চেন বোঝা গেছে তোকে জাস্ট এই ইনফরমেশন দেওয়া আছে আইপি এক্স এর থেকে ওয়াই এর বেশি তার মানে কি এটা থেকে আমি কি বুঝতে পারছি বলতো তুই আমাকে বল আইপি যদি এক্সের থেকে ওয়াই এর বেশি হয় তার মানে কী ভালো মেটাল বলতো ওয়াই ভালো মেটাল তার কারণ কি আইপি মানে কি আউটার মোশেল থেকে ইলেকট্রন বার করতে হলে তোকে জেমাউন্টের এনার্জি দিতে হবে যদি কারোর মধ্যে বেশি এনার্জি দিতে হয় তার মানে কী বুঝবো সে আমার ইলেকট্রন ছাড়তে চায় না ওই জন্য বেশি এনার্জি দিয়ে মানে কী বলতো কেউ ধর ভালো পড়াশোনা করতে চায় না বেশি মারামারি করে তাকে পড়াতে হবে বুঝতে পেরেছিস তো তার মানে ও খারাপ তার খারাপ মেটাল এ হচ্ছে ভালো মেটাল বুঝেছিস ঠিক আছে আচ্ছা যে যত ভালো মেটাল সে তত ভালো রিডিউসিং এজেন্ট হয় কেন তার কারণ হচ্ছে রিডিউসিং এজেন্ট কারা যারা অন্যকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয় এটাই তো রিডিউসিং এজেন্ট ঠিক আছে কারা রিডিউসিং যারা অন্যকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয় ভালো মেটাল মানে কি বলতো মেটাল কী করে ইলেকট্রন ছেড়ে দেয় এই ইলেকট্রন ছাড়া মানে এই তো অক্সিডাইজ হওয়া নিজে তাহলে ভালো মেটাল মানে কি ভালো রিডিউসিং এজেন্ট বুঝতে পেরেছিস ক্লিয়ার তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কম্পেয়ার করতে পারো তো রিডিউসিং পাওয়ার রিডিউসিং পাওয়ার কার বেশি ওয়াই গ্রেটার দ্যান এক্স বুঝতে পেরেছিস ক্লিয়ার নেক্সট কোশ্চেন ক্লিয়ার সবার নেক্সট বলেছে হাউ ইজ দ্য ইলেকট্রন এফিনিটি অফ এক্স মানে এক্স আর ওয়াই ইলেকট্রন এফিনিটির কম্পেয়ার করুন ইলেকট্রন এফিনিটির কম্পেয়ার করুন কিসের বিশেষে বললাম আচ্ছা তুই যে কোনো রেসপেক্টে ভাবতে পারিস কী রেসপেক্টে ভাববি দেখ আজকে ওয়াই যদি ভালো মেটাল হয় তার মানে কী করবে ওয়াই ইলেকট্রন ছেড়ে দিতে চায় তো ওয়াই তো আর ইলেকট্রন নিতে চাইবে না বুঝতে পেরেছিস তো ওয়াই যদি ভালো ইলেক মেটাল হয় এই তো এই মাত্র দেখতে পাচ্ছি এক্সগ্রেটার দেন ওয়াই মানে ওয়াই হচ্ছে আমার ভালো মেটাল তার মানে কি ওয়াই ইলেকট্রন ছেড়ে দেয় আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি সোজা কথা নামের মধ্যে লুলেছে ইলেকট্রন টানার টেন্ডেন্সি ইলেকট্রন এফিনিটি তাই তো তা ওয়াই ভালো টানবে না এক্স ভালো টানবে অবভিয়াসলি এক্সি ভালো টানবে তারপরে এক্সগ্রেটার দেন ওয়াই বা বোঝা গেছে সবার তোকে তো রিজন এক্সপ্লেন করতে বলেনি তোকে তো কম্পেয়ার করতে বলেছে ক্লিয়ার বুঝেছিস এইভাবে ভাবতে পারিস তুই আরেকভাবে ভাবতে পারিস তুই দেখবি ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনেশন প্রোটেনশিয়াল তো ক্লাস টেন লেভেল অব্দি সবারই সেম সেম ট্রেন্ডই ফলো করে আয়নাইশন পোটেন্সিয়াল ভাব দিক থেকে ডান দিয়ে গেলে আমার কি হয় সাইজ কমে বলে বাড়ে তাই তো কমে পোটেন্সিয়াল বাড়ে ইলেকট্রন দেখ টেবিলে বাদিক থেকে ডান দিয়ে গেলে বাড়ে তাই তো অবভিয়াসলি হ্যালোজেনগুলোর আমার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হয় তাই না বুঝতে পেরেছিস একই তাহলে হচ্ছে আই পিজা অর্ডার ইলেকট্রন এফিনিটি অর্ডার আমার সেম বোঝা গেল পরের কোয়েশ্চনটা সি স্টেট ওয়েদার কিসব বলেছে ওয়াই ইজ লাইকলি টু বি প্লেসড টু দা লেফট অর রাইট অফ দ্য এক্স অর্থাৎ পিউডি টেবিল মানে সোজা কথা পিউডি টেবিলের কোথায় থাকবে এক্স বাদিকে থাকবে ডান দিকে থাকবে দেখ ভাই ওয়াই হচ্ছে আমার ভালো মেটাল যারা ভালো মেটাল তারা কোথায় থাকে একদম বাদিকে থাকে ওই যে লিথিয়াম সোডিয়াম সব বসে আছে পরপর ঠিক আছে তাহলে ওয়াই থাকবে বাদিকে এক্স থাকবে যে ডান দিকে বোঝা গেল ক্লিয়ার তাহলে কত বেলাম পাঁচে পাঁচ এখন অবধি চলছে তারপর হচ্ছে না পাঁচে পাঁচ না ফুল মার্সি চলছে তারপরের কোশ্চেন চারের কোশ্চেন স্টেট হোয়েদ দ্য ফলোই স্টেটমেন্ট আর ট্রু আর ফলস জাস্টিফাই ইউর অ্যান্সার এক নম্বর কোশ্চেন বলেছে কি হোয়েন

অ্যাসিড বেস সল্টে কি এই রিয়াকশানটা দেওয়া আছে দেখ কেসিএল এর সাথে এজিএনও থ্রি রিয়াকশান কোথায় থাকতে পারে থাকলে থাকবে সল্টের মধ্যে এই ধরনেরই কিছু রিয়াকশান আমি খুঁজে খুঁজে বার করছি তোকে পাঠিয়ে দেবো ঠিক আছে বুঝতে পেরেছি এটা তাহলে এটা হচ্ছে দেখ আমি জানি ছোটোবেলায় পড়েছি বলে বলতে পারছি যে এটা কেসিএল আর সরি এজিসিএল আর কেএনও থ্রি বানাবে আচ্ছা যে যে কোশ্চেনগুলো বলছে আমি পাঠাবো মার্ক করে রাখবি কিন্তু বুঝতে পেরেছি এটা চল পরের কোশ্চেনটা দেখ বলছে কপার অন রিয়াক্টিং উইথ এইচ এন ও থ্রি ফর্ম কপার নাইট্রেট অ্যান্ড নাইট্রোজেন ট্রাইক্লোরাইড কি নাইট্রোজেন ট্রাই ডাই অক্সাইড কপার প্লাস এইচএনও থ্রি কপার নাইট্রেট আর এন টু ফর্ম হয় কি এটা কোন চ্যাপ্টারের রিয়েশন এটাকে তো হয় এইচএন ও থ্রি চ্যাপ্টারের রিয়াকশান এটা এইচ এন ও থ্রি চ্যাপ্টারে আছে ঠিক আছে কপারের সাথে এইচএ থ্রি রিয়াকশান আছে কিন্তু বার কর কপারের সাথে এইচএন ও থ্রি রিয়াকশান আছে দেখ

আচ্ছা দুটোই কি সেম প্রোডাক্ট অবভিয়াসলি সেম প্রোডাক্ট নয় একটাতে এনো আছে দেখ আর একটাতে আছে আছে এনো টু তাই না আর বাকি পার্ট তো সেমই আছে দেখ দুটো রিয়াকশানে একটা এনো আছে আর একটা এনো টু আছে কোথায় পেয়েছিস একটু বাকিদের বলে দে সরিদয় ব্যক্তি হ্যাঁ বাকিটা পেয়েছিস খুঁজে খুঁজে দেখ বাদিকে একটা বক্সের উপরে আছে দেখ বক্সেই আছে বক্সের মধ্যেই আছে না সবাই পেয়েছিস কপারের সাথে এই জন্য রিয়াকশান দেখতে পেয়েছিস পেয়েছিস রা আচ্ছা এইবারে দেখ তোকে বলেছে কোশ্চেনটা কী কপার অন রিয়াক উইথ নাইট্রিক অ্যাসিড রিয়াকশন উইথ নাইট্রিক অ্যাসিড এবার বলেনি তোকে কোন এইচ এ ফর্ম কপার নাইট্রেট অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড তো এই স্টেটমেন্ট কি ট্রু না ফলস এবার তোকে বলেনি কনসেনট্রেটর না তাহলে তখন কি করবো এবার তুই বলবি যদি আমার কনসেনট্রেটার তাহলে হবে হচ্ছে এনো টু তাই তো কনসেনট্রেটর এনো টু আর ডাইলিউট হলে হবে হচ্ছে এনো বুঝতে পেরেছিস তো স্কুলের কোশ্চেন বোর্ডে আসলে হয়তো কনসেন্টারি আসবে এটা তোদের স্কুলে কী বলেছে ট্রু না ফলস কালকে জিজ্ঞেস করবি তাহলে স্কুলে গিয়ে ঠিক আছে এটা ট্রু হবে না ফলস হবে মার্ক করে স্কুলে জিজ্ঞেস করিস ওকে ভয় পাস না তো স্কুলের টিচারকে আরে তোকে ভয় পায় তুই কেন ভয় পাবে আচ্ছা ঠিক আছে চল পরেরটা দেখ কত নাম্বার কোশ্চেন চারের বি তার পরের কোশ্চেনটা দেখলাম ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন বাইশ গ্রাম নাইট্রাস অক্সাইড এবারে প্রশ্ন আছে নাইট্রাস অক্সাইড দিয়েছে তোকে তো ফর্মুলা দেয়নি নাইট্রাস অক্সাইডের নাইট্রাস অক্সাইডের ফর্মুলা কি আচ্ছা তাহলে এনটুও কি এনো কি আর এনো টু কি এনো টু তো নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো কি এনো এনো এই তো এইমাত্র দেখ এনো লেখাই আছে এখানে এনোর নাম লেখা আছে না নিচে লেখা আছে তো এনোর নামটা নিচে লেখা আছে আর এন টু হচ্ছে আমার নাইট্রাস অক্সাইড মুখস্ত করবি একদম ঠিক আছে এন টু হচ্ছে নাইট্রাস অক্সাইড এন টু ও নাইট্রাস অক্সাইড এইচ টু ওয়াটার এন টু ও হচ্ছে নাইট্রাস অক্সাইড কোনো যদি মিল নেই ঠিক আছে এন টু ও নাইট্রাস এটা তো তোকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা লাফিং গ্যাস তো আরেকটা জিনিস আছে টিয়ারিং গ্যাস একটা আছে ওটা ক্লাস টুয়েলভে আছে ওটাকে বলেছে ক্লোরোপ্রিন ক্লোরোপ্রিন মালিকুল সিসিএল থ্রি এন ও টু সিএইচসি এল থ্রি সিএইচ সিএল থ্রি সিএইচ ফোরের মধ্যে তিনবার সিএল টু টোকাল এটা পাবি আচ্ছা আসছি সেখানে তাহলে কোয়েশ্চেন নাম্বার বি পারবি ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল মোল কীভাবে ব্যবহার করবো কথা বলিস না কথা বলিস না কথা বলে তাহলে টাইম দেবো মোল বার করবো কীভাবে বার করবো মোল মাস গিভেন বাই মল মোলার মাস তাই তো বুঝতে পারছিস ফর্মুলাগুলো মনে হচ্ছে হ্যাঁ মাস গিভেন বাই মোলার মাস মাস গিভেন কত দেওয়া আছে বাইশ গ্রাম তোকে ইউনিট লেখার দরকার নেই বাইশ গ্রাম এটা কিন্তু গ্রামে তোকে যদি কেজিতে দেয় কখনও গ্রামে কনভার্ট করবি কিন্তু এই কথাগুলো বলি তুই হয়তো শুনে বেরিয়ে চলে যাস পাঁচ দিন পরে ভুলে যেতেই পারিস ঠিক আছে মাস গিভেনটা কী সব সবসময় গ্রামে হবে ডিভাইডেড বাই এটা গ্রাম লিখলাম মোলার মাস কী আছে বার করতে হবে ভাই এন্টু ওর মোলার মাস কত হবে ফরটিন ইন্টু টু কারণ তোকে কোশ্চেনে দেওয়া আছে নাইট্রোজেন ফোরটিন অক্সিজেন সিক্সটিন না দেওয়া থাকলেও মুখস্ত থাকবেই ফর্টিন ইন্টু টু প্লাস সিক্সটিন মানে কত হয় ভাই ফর্টি ফোর তার মানে ফ টোয়েন্টি টু বাই ফর্টি ফোর আমার আসছে হচ্ছে হাফ মোল হাফ মল বোঝা গেল বুঝতে পারলি নাকি আচ্ছা তোকে তো বলতো এই কোয়েশ্চেনটা এই একটু মডিফাই করে বলছি চল লেখ ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটম ইন টোয়েন্টি টু গ্রাম নাইট্রাস অক্সাইড লেখ লেখ খাতা বার করবি না লিজি হয়ে গেছিস কেন লেখ ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটম ইন টোয়েন্টি টু গ্রাম নাইট্রাস অক্সাইড ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটম ইন টোয়েন্টি টু গ্রাম নাইট্রাস অক্সাইড

থ্রি ইন্টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি কিসে শেষে বললি হলো না রে ভাই হয়নি একটু ভাবনা চিন্তা করে বল কোশ্চেন লিখেছিস তো সবাই হয়নি ওটা অ্যান্সারটা হয়নি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা কর সারাদিন ধরে নয় তিরিশ সেকেন্ড ধরে ঠিক আছে ঠিক আছে কোশ্চেন বাকিরা সলভ করা শুরু করে দিয়ে শেষও করে একটু ফাস্ট হতে হবে জীবনে কোনো কোনো জায়গায় নাইন ইন্টু টোয়েন্টু থ্রি পর টোয়েন্টি থ্রি হবে কৃষ্ণের বিশ্ব করলাম আচ্ছা ঠিক আছে তোর হয়ে গেছে বাকিটা একটু ভাব আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি কীভাবে করবো আমি বার করি হচ্ছে এখানে মোল কত মোল মোলতে এই মাত্র হাফ মোল কোশ্চেন তো সেমি আছে হাফ মোল তার মানে কি তোকে দেওয়া হচ্ছে এন টু ও হাফ মোল এন টু ও তোর কাছে আছে তুই আমাকে বল এক মোল এন টু ও আচ্ছা এন টু ও কি আমার অ্যাটোম না মলিকুল এটা এটা মলিকুল তাই তো এক মোল এন টু কতগুলো এন টু ও মলিকুল থাকে একমল এন টু ওতে কতগুলো এন টু ও মলিকুল থাকে অ্যাভোগাড্রো নাম্বার তাই তো এটা মুখস্থ করেছিলাম এক ডজন মানে বারোটা জানিস এক মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার তুই জানিস এতদিন তোকে এবার কোশ্চেন অভাগাডো নাম্বারের ভ্যালু দেওয়া আছে সিক্স ইন টু টোয়েন্টি পার টোয়েন্টি থ্রি ক্যালকুলেশনের সুবিধার জন্য অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয় দিতেই পারে কোশ্চেন কত হয় সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি পার টোয়েন্টি থ্রি ঠিক আছে মোল ছয়শো কিন্তু ইজি চ্যাপ্টার ক্যালকুলেট করলেই তো নাম্বার ওখানে কোনো কঠিন কিছু নেই একটু জাস্ট বুঝলেই হয়ে যায় ঠিক আছে তাহলে একমোল এন টু ও ই কোস্ট হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ এন টু অলিকিউল কারণ আমাকে বলেছে অ্যাকল এন টু ও মলিকিউল তাই তো অ্যাকল এন্টু ও হলে আমার কত হয় ভাই অ্যাভোগাড্রো নাম্বার অফ এন্টু ও মলিকিউল এটা আমি আমার জন্য লিখলাম বুঝেছিস তোর কোশ্চেন আছে হাফ মোল তাহলে হাফ মোল এন টু ও মানে কত এন এ বাই টু নাম্বার অফ এন টু ও মলিকিউল বোঝা গেছে কারণ কোনো কষ্ট নেই এটা বুঝতে এবারে বল আমি মলিকুলটাকে এবার অ্যাটোমে কনভার্ট করব তার মানে কি একটা এন্টু ও মলিকুলের মধ্যে একটা ও মলিকুল আমি এনে বাই টু এখন দেখছি না আমি দেখছি একটা ও একটা টু ও মলিকুলের মধ্যে তিনখানা অ্যাটম থাকে দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন ঠিক আছে তাহলে এবার তুই বল এনে বাই টু খানা টু ওর মধ্যে কতগুলো থাকবে একটার মধ্যে থাকে তিনটে এনে বাই টু এর মধ্যে থাকে কত এনে বাই টু ইন্টু থ্রি তিনটে বোঝা গেলো তাহলে কত হচ্ছে আমার এবার আমি পরেরটা লিখছি দেখ আর এখানে কিছু আমি চেঞ্জ করছি না আমি জাস্ট এদিকে লিখছি তাহলে হাফ টু ও মানে কত এনে বাই টু ও খান টুখানা টু ও মলিকিউল বোঝা গেল আচ্ছা এন টু ও মলিকুলের জায়গায় আমি লিখতে পারি তিনখানা অ্যাটম হ্যাঁ ভাই পারি তুই বলবি না আমি তাও বলবো হ্যাঁ পারি এনে এ বাই টু ইন্টু তিনখানা অ্যাটম জাস্ট আমি কার জায়গায় কী বসালাম আমি এন টু ও মলিকুলের জায়গায় লিখতেই পারি তিনটে অ্যাটম সামনের পার্টটা তো সামনের পার্টই থাকবে তাহলে এবার ভ্যালু বসাচ্ছি কত আসছে এন এর ভ্যালু হচ্ছে তো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু উপরে আবার তিন তার মানে কত হয় দুই ইন্টু তিন ছয় তার মানে তিন তিন নয় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিখানা হচ্ছে আমার অ্যাটম থাকলো এর মধ্যে নাইন ইন্টু টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি থ্রি আমার অ্যাটম থাকলো বুঝতে পেরেছিস তোকে যদি আবার কোশ্চেনটাতে বলতো পরের পাট লেখ কোশ্চেন এটা অ্যান্সারটা লিখেছিস তো সবাই তুই যদি হ্যাঁ বা না বলিস আমি ভেবে নেবো তুই লিখে ফেলেছিস ঠিক আছে তাহলে যারা যারা লিখিস তারা এখন চুপ থাকলি তাহলে পরের কোশ্চেন লেখ পরের পার্ট লেখ বি কী বলেছি ভাই অ্যাকাডেমিক লাইনে থাকতে গেলে তো কিন্তু চুপ থাকলে হবে না কোথাও ঠিক আছে পরের কোশ্চেন রেখ যদিও করবে না এই কোশ্চেন আসার চান্স হয়তো নেই ক্যালকুলেট টোটাল নাম্বার অফ প্রোটন ক্যালকুলেট টোটাল নাম্বার অফ প্রোটন তারপরের কোয়েশ্চেন তো সেমই আছে টোটাল নাম্বার অফ প্রোটন ক্যালকুলেট টোটাল নাম্বার প্রোটন তারপরের কোশ্চেন একই আছে যা লিখেছিলি কোশ্চেন আগের তাই ক্যালকুলেট টোটাল নাম্বার প্রোটন ইন ওই তো ভাই একই টোয়েন্টি টু গ্রাম নাইট্রাস অক্সাইড ক্যালকুলেট টোটাল নাম্বার প্রোটন ইন টোয়েন্টি টু গ্রাম নাইট্রাস অক্সাইড কীভাবে করবো দেখ আমি বুঝে গেছি তার মানে হাফ মো টু ও মানে এতগুলো অ্যাটোম তাই না এত অব্দি আমি যাওয়ার যাচ্ছি না আর কীভাবে যাবো দেখ এগুলো আমি মুছে দিলাম এত অব্দি ক্যালকুলেশন সবার ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার কীভাবে করবো তোকে টোটাল নাম্বার অফ প্রোটন বলেছে তুই বাবা বল ভেবে চিনতে বলতে পারবি একমোল একমোল এইচ টুতে কটা প্রোটন আছে ভেবে চিনতে বলবি এক মোল এইচ টুতে কটা আছে প্রোটন আর একটা এইচ টুতে কটা আছে

অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যা সেটাই হচ্ছে প্রোটন নাম্বার তাহলে অক্সিজেনের অ্যাটেমিক নাম্বার হচ্ছে কত আট তাই তো তাহলে অক্সিজেনের থাকবে টোটাল কটা প্রোটন আটটা হাইড্রোজেন আছে দুখানা একটা হাইড্রোজেনে কটা প্রোটন থাকে একটা তাহলে একটা এইচটো মালিকুলে টোটাল প্রোটন কটা আছে দশটা আট প্লাস এক প্লাস এক আর বলছি না ভাই ওটা বলে তুই লজ্জা পেয়ে যাবি মানে আমিও লজ্জা পেয়ে যাবো ঠিক আছে তাহলে একটা ওয়াটার মালিকুলে থাকে হচ্ছে দশখানা প্রোটন এবার যদি আমায় বল তাহলে মোল ওয়াটারে কতগুলো প্রোটন থাকবে এক্স্যাক্টলি দশ অ্যাভোকাডো নাম্বার কারণ এক মোল মানে হচ্ছে আমার নাম্বার অফ মালিক একটাতে যদি দশখানা থাকে তাহলে এমোকান্ট নাম্বার ওটা ইন্টু দশখানা থাকবে সিম্পল হিসাব বোঝা গেছে তাহলে এবার বল এটা তো হয়েই গেছে অ্যান্সার কত হচ্ছে তাহলে এইটটিন এনে আসছে তাই তো এবার দেখি তুই আমাকে বল দেবব্রত এবার বল একটা ইনটু অমলিকুলে কটা প্রোটন আছে কটা প্রোটন আছে কটা আছে দিদি প্রিয়া একটা ইনটু অমলিকুলে টোয়েন্টি টু কিসের বেসিসে বলেছিস আর কিসের বেসিসে বলেছিস বল দুটো নাইট্রোজেন তাই দুটো নাইট্রোজেন একটা নাইট্রোজেন কটা প্রোটন থাকে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার তাই নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত সেভেন তাহলে এন টু মানে সাত ইন্টু দুই ফোরটিন প্লাস অক্সিজেন অ্যাটমিক নাম্বার এইট তাহলে একটা এন টু মলিকুল থাকে হচ্ছে খানা প্রোটন তাহলে এবার এনে বাই টু এন টু মলিকুল তাহলে এন টু মলিকুলের জায়গায় আমি লিখবো বাইশ সিম্পলি এন টু মলিকুলের জায়গায় লিখতে হবে হচ্ছে খানা প্রোটন বুঝতে পেরেছিস না বুঝলে তাহলে এনে বাই টু একটা ইন্টু ওমলিগুলো মানে বাইশটা প্রোটন আমি লিখতেই পারি ভাই একটা ইন্টু মলে আমি লিখতে পারি হচ্ছে বাইশখানা প্রোটন তার মানে আমার অ্যান্সার কত হলো ইলেভেন এনেখানা প্রোটন বুঝেছিস আছিস ইলেভেন এনেখানা প্রোটন তাহলে অ্যান্সার আমার ফাইনালি কত আছে ইলেভেন এটা প্রোটন হ্যাঁ ভাই দুই বাইশ কেটে যাবে হচ্ছে তাহলে আমার থাকবে কত ইলেভেন এনেখানা প্রোটন বোঝা গেছে ঠিক আছে চল এবার চলে যাই নেক্সট কোশ্চেনে সিক্সটি সিক্স কী বলছিলি ইন্টু কী করবো সিক্স কোথা থেকে আনবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে দেখ ইলেভেন এনে তো এন এর জায়গা দিয়ে বসা সিক্স হলে তাহলে তো আমার আছে সিক্সটি সিক্স ইন্টু টেন্টি দিবার টোয়েন্টি থ্রি কেন পরের কোশ্চেন আবার চলে যাওয়া হচ্ছে চারের এক বার কর আবার পিডিএফে ফিরে চারের এক নাম্বার কোশ্চেন কি বলছে কোশ্চেনটা দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মেটালস ইন দ্য সার্ভিসেস অফ সামথিং সামথিং ঠিক আছে অ্যালুমিনা হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট ওভার টু থাউজেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা বুঝে গেছি গল্প বুঝে গেছি কিসের গল্প সেই যে ভাই মেটালার্জিতে ওঠার সাথে ওগুলোকে মেশা মেশাতাম ক্রায়োলাইট ফ্লোরস্প ফোড়াকে মেশাতাম ওটাই হচ্ছে ও আলটিমেটলি ফার্স্ট কোশ্চেন বলেছে নেম দ্য সাবস্টেন্স হুইচ অ্যাক্সাইজ এ সলভেন্ট ফর পিওর অ্যালুমিনা কে বলতো কাজ করে কোথায় আছে ওই তো বার কর ইয়ে বার কর হল হেরোলস প্রসেস আছে আছে লেখা আছে হল হেরোলস প্রসেসে বার কর রোল অফ সবকটা সবকটা লেখা আছে দেখ একজনের মধ্যে পাবি সলভেন্ট হিসাবে কি হয় বার কর না লেখ না বার কর হল হেরোলস বার কর মেটালার্জির মধ্যে হল হেরোলস প্রসেস পেয়েছিস হল হেরোলস রোল অফ কার আছে দেখ রোল অফ ডান দিকের উপরে কলমে ডান দিকের কলম উপরে দেখ এক্সাস সলভেন্ট লেখা আছে আছে না পেয়েছিস খুঁজে ওই যে ভয়ঙ্কর একটা ছবি আছে না চারটি ইলেকট্রোড ডোবানো আছে তার ঠিক পাশে তার ঠিক পাশেই লেখা আছে পাওয়া গেছে খুঁজে তাহলে পেয়ে গেলে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন নেম দ্য সাবস্টেন্স হুইচ একসাইজ সলমেন্ট ফর পিওর অ্যালুমিনা পেয়েছিস তো সবাই খুঁজে তারপরে কোশ্চেন কি বলেছে গিভ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য রিয়াকশন হুইচ টেক্স প্লেস অ্যানোড এটা তো ও এইচ মাইনাস ইকুয়াস টু এইচ প্লাস ইলেকট্রন তারপর ওইচ প্লাস ওইচ ইকো টু দেখ এইচ টু প্লাস ও ও প্লাস ও ইকো টু ও টু তারপরে সি প্লাস ও টু টু সিও আবার সি প্লাস টু ইকাল টু সিও টু বুঝেছিস তো অ্যানোডে ডিয়াকশন তো আমার মুখস্ত হয়ে গেছে দুদিনে বুঝতে পারছিস চল নেক্সট তাহলে কত পেয়েছি এখন অবধি যা পেয়েছি দেখা যাক তারপরে কোশ্চেন চারের দু নম্বর কোশ্চেন আবার চল চারের দু নম্বর কোশ্চেন ক্রিস্টাল কি ক্রিস্টাল বানান কি ওটা সি আর হবে ঠিক আছে ক্রিস্টাল হিটেড আচ্ছা ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টালকার লোকের নাম ওকে তাহলে আজ থেকে আমার নাম ওয়াটার যাই হোক চল হ্যাঁ ক্রিস্টাল তো হয় ইউএসএ ইউকে তো লোকের নাম ক্রিস্টাল হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি একটা জিনিস আছে জানিস তো ইন ইন ফিউচার পড়বি ক্রিস্টাল ফিল্ড থিওরি আমার নাম অর্ডার একটা পার মানে এমনি জাস্ট বলেছিলাম ক্রিস্টাল ফিল্ড থিওরি আচ্ছা যাই হোক চল ক্রিস্টাল হিটেড সাম কে এম এন ফর ক্রিস্টালস ইন আ টেস্ট টিউব দুর্ধর্ষ আফটার কালেক্টিং ওয়ান লিটার অফ অক্সিজেন অ্যাট রুম টেম্পারেচার ইট ওয়াজ নোটিস দ্যাট দ্য টেস্ট টিউব হ্যাজ আন্ডারগোন আ লস ইন মাস অফ ওয়ান পয়েন্ট থ্রি টু এটা ভালো কোয়েশ্চেন ইফ ওয়ান লিটার অফ হাইড্রোজেন গ্যাস আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার হ্যাজ এ মাস জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ গ্রাম ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ অক্সিজেন রিলেটিভ মলিকুলার মাস ফর্মুলা ছিল বলতো রিলেটিভ মলিকুলার মাস ইক টু টু ইন্টু ভেপার ডেন্সিটি তাই তো আচ্ছা ভেপার ডেন্সিটি বার করলে খেলা শেষ হয়ে যাবে ভেপার ডেন্সিটির ফর্মুলা এবার ছিল মলিকুলার মাস বাই টু তাই তো ওই সব ফর্মুলা না মাস অফ এনি গ্যাস তাই না এনি গ্যাস এনি গ্যাস সেম ভলিউমের হতে হবে সেম ভলিউমের হতে হবে আর সেম টেম্পারেচার প্রেসার থাকতে হবে এটাই তো ছিল বেপার ডেন্সিটির ফর্মুলা কোন চ্যাপ্টার মোলস্ট্রয় সেমেট্রিক আচ্ছা এইবারে বলেছে ক্রিস্টাল হিটেড আচ্ছা আগে তো সিনারি ওটা বোঝ কী হয়েছে তোর কাছে একটা স্যাম্পেল ছিল কার স্যাম্পেল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ফর্মুলা জানিস চল যখন জানিস তখন আমি ফর্মুলা দিয়েই লিখছি ইনে টেস্ট টিউবে হিট করছি আফটার কালেক্টিং ওয়ান লিটার অফ অক্সিজেন গ্যাস একটা রুম টেম্পারেচার ইট ওয়াজ নোটিস দ্যাট দ্য টেস্ট টিউব

ওয়ান লিটার অক্সিজেন গ্যাস তাই তো ওয়ান লিটার উটু আমি পেয়েছি তাই তো তাই বলেছে দেখ রুম টেম্পারেচার ওয়ান লিটার উটু পেলাম এটাকে হিট করলাম বুঝতে পারছিস আমি ওয়ান লিটার ওটু পেলাম একদম ক্লিয়ার সবার আচ্ছা আর যে স্যাম্পেলটা তোর ছিল টেস্ট টিউবের মধ্যে মানে এই যে ক্রিস্টাল যে ক্রিস্টাল নিয়ে কাজ করছিল সেই স্যাম্পেলটার একটা মাসের একটা লস হয়েছে তাই তো সেই মাসের লসটা কত ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম বোঝা গেল তাহলে লস ইন মাস হচ্ছে আমার কত ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম এত কি ক্লিয়ার তারপরে কী বলছে ইফ ওয়ান লিটার অফ হাইড্রোজেন গ্যাস আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার হ্যাজ এ মাস অফ জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ গ্রাম ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ অক্সিজেন তাহলে অক্সিজেনের রিলেটিভ মলিকুলার মাস বার করবো আচ্ছা তাহলে কী বুঝলাম বলতো কে কেমোনো ফোরকে হিট করেছি কে বেরিয়ে গেছে যার জন্য আমার লস হলো মাসের অক্সিজেনের অক্সিজেন বেরিয়ে গেছে তার জন্য আমি লস পেলাম কত ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম লস হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম তার মানে বেরিয়ে গেছে কতটা ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রামই ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা ছিল তোর লস হলো ধর পনেরো কোটি টাকা তার মানে বেরিয়ে গেছে কতটা ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি আছে জামতারা থেকে ফোন করলো ওটিপিটা বলুন ঠিক আছে তুই তো একদম পুরো ভোলেবেলা ওটিপি বলে দিলি তোর পনেরো কোটি টাকা বেরিয়ে গেল লস হলো তোর কত পনেরো কোটি লস হলো ঠিক আছে তুই এবার মুখে সাম্বানি হলে গায়ে লাগবে না তাহলে তো লস পনেরো কোটি মানে বেরিয়ে গেছেও পনেরো কোটি বুঝতে পেরেছিস ঠিক আছে তার মানে আমার টু গ্যাস যেটা বেরিয়েছে সেটার মাস হচ্ছে আমার ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম তাই তো ঠিক আছে তাহলে আমি দেখ মাস পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট থ্রি টু ওটুর কত ওই সেম টেম্পারেচার প্রেসারটা কারণ ওয়ান লিটার বলে দিয়েছে ওয়ান লিটার ওটুর মাস হচ্ছে কত ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম আবার ওয়ান লিটার হাইড্রোজেনের মাস কত বলেছে জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ তাহলে ভেপার ডেন্সিটি কত হবে অক্সিজেনের মাস ওয়ান পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাস জিরো পয়েন্ট জিরো এইট টু ফাইভ ঠিক আছে এটা দেখ তো বোঝা গেল কীভাবে করলাম ভিপার টেন্সিটির ফর্মুলাই তো এটা ঠিক আছে বুঝেছিস বুঝিস করবি কত আসছে দেখ আটশো পঁচিশ ওটা তেরোশো কুড়ি তার মানে হচ্ছে এটা টু টাইমস করলে আটশো ষোলোশো সিক্সটিন আসছে আছো তাৰ কি কৰিব বুজাই গ'ল এটা হে ছিক আছো